এবিপিনি ফিল বিসিএস নিচি বৃহত্তম সালতে রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস নরগে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরাপুরের শিবখাতে একাশা পাড়াতে ছিড়ি মুর্শিদাতে পান্তা খাই জাকা বোবাগ্রা খর আগুলি রবীন্দ্র শতবার্ষিকী ভবন থানা চুগু জুলে সারমারিব সংস্থাপন সাল পাড়াই জাকমণি হাস্তে হাকতর গেনাগৈ ত্রিপুরা হাস্তে বজুদা জুদা ইউনিট খাই জাকমণি আবহাওয়া তিনি কংক্রিস সাল অবাগ্রা খর আগুলি রবীন্দ্র শতবার্ষিকী ভবন ছিড়ি মুর্শিদাতে পান্তা খাই জাকা প্রতিষ্ঠা দিবস গতকাল 9 জুলাই আমরা পালন করেছি সারা রাষ্ট্রব্যাপী এবং ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিটে এই প্রতিষ্ঠা দিবস আমরা পালন করেছি। সেই সঙ্গে বিভিন্ন সামাজিক কাজ যেমন রক্তদান শিবির, বৃক্ষরোপণ, বিভিন্ন অরফান হোমে বিভিন্ন দান, এইসব কার্যকলাপ আমরা হাতে নিয়েছি। এর অংশ হিসেবে আজকে আমরা এই রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এই হলে রক্তদান শিবিরের আয়োজন করেছি। আগরতলার বিভিন্ন যে কলেজগুলি আছে সেই কলেজগুলিতে আমরা ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করেছি রক্তদান দেওয়ার জন্য, এবং এই সময়ে ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাই যে বিভিন্ন সময়ে রক্তের একটা প্রয়োজনীয়তা থাকে এবং ঘাটতি থাকে, তার জন্য আমরা বরাবরের মতোই এই কর্মসূচিটা হাতে নিয়ে থাকি। 23 জানুয়ারিতে আমরা এই নগর শাখার উদ্যোগে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, সেখানেও 50 ইউনিট রক্ত আমরা দান করেছিলাম। আজকেও আশা করি একটা ভালো ইউনিট রক্ত আমরা দান করতে পারব। এই এই কর্মসূচির জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি প্রীতম পাল, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ প্রদেশ সম্পাদক। আমার সঙ্গে আছে ত্রিপুরা রাজ্যে আমাদের এবি